নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ছ দিন ভিডিও দিতে পারিনি, তার কারণটা আশা করছি তোমরা জানো। আমফান ঝড়ে আমাদের সবারই খুব ক্ষতি হয়েছে, আমারও খুব ক্ষতি হয়েছে, এবং এখানে কারেন্ট ছিল না আর নেটওয়ার্ক পরিষেবা একেবারে প্রায় শেষ হয়ে গেছিলো, একটুও নেট চলছিল না, ফোন যাচ্ছিল না, তো খুবই খারাপ পরিস্থিতি ছিল। তোমরা সবাই কেমন আছো সেটাও আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো অনেক ক্ষতি হয়েছে, তোমাদের কীরকম ক্ষতি হয়েছে বা তোমরা সবাই কেমন আছো সেগুলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে অনেক কষ্ট করে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি, দেখি আপলোড করতে পারি কি না। তো আজকে এই ভিডিওতে কিন্তু অনেক আপডেট দিয়ে দেবো, যেগুলো এই কদিনে ঘটে গেছে, আমি আপডেট তোমাদের করতে পারিনি, সেগুলো ভাবছি দুটো ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব। এটা ফার্স্ট ভিডিওটা। তো এখানে কিন্তু প্রধানত ওড়িশা এফসি, হায়দ্রাবাদ এফসি আর কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে বেশ কিছু আপডেট আছে। আর লাস্টে যে আপডেটটা দেবো সেটা কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে, ঝিঙ্গানকে নিয়ে কিন্তু খুব বড় একটা আপডেট উঠে এসেছে, সেটা কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দেবো। তো যারা ফুটবলকে তথা ভারতীয় ফুটবলকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ভালোবাসো না তারাও সাবস্ক্রাইব করে নাও, তাদেরকে ভালোবাসানোর দায়িত্ব আমাদের। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। সো গাইজ, প্রথমে যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসি কিন্তু সাইন করাতে চলেছে তাদের ম্যানেজার হিসেবে স্টুয়ার্ট ব্যাকস্টারকে। এই স্টুয়ার্ট ব্যাকস্টারের সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েছে ওড়িশা এফসির। যদি এই স্টুয়ার্ট ব্যাকস্টার সম্পর্কে বলতে যাই, ইনি কিন্তু 66 বছর বয়সী একজন বেশ ভালো মানের কোচ, এবং ইংল্যান্ডের তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ইংল্যান্ডের অধিবাসী, এবং দুর্দান্ত প্লেয়ারও ছিলেন। প্লেয়ার থাকাকালীন তিনি মিডফিল্ড পজিশানে খেলেছেন এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন, ইউনাইটেড স্টেটসের বিভিন্ন বড় বড় ক্লাবে কিন্তু খেলার অভিজ্ঞতা আছে, এবং সেখানে তিনি 226টা ম্যাচে 97টা গোলও করেছিলেন মিডফিল্ডার হিসেবে। এবং ম্যানেজার কেরিয়ারেও অনেক বড় বড় ক্লাবের হয়ে তিনি ম্যানেজার হিসেবে ছিলেন, যেমন ভিসেল কোবে, কাইজার শেপসের মতো ক্লাবে তিনি ম্যানেজারই করিয়েছেন। এছাড়া ফিনল্যান্ড, সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের হয়ে তিনি কিন্তু অনেক বছর কোচিং করিয়েছেন, আর ইংল্যান্ডের আন্ডার-19 টিমের হয়েও কোচিং করিয়েছেন এই স্টুয়ার্ট ব্যাকস্টার। তো অভিজ্ঞতা বুঝতে পারছো প্লেয়ার হিসেবেও যেমন অনেক, আর কোচিং কেরিয়ারও তার কিন্তু অভিজ্ঞতায় পরিপূর্ণ। তো এই অভিজ্ঞ কোচকে কিন্তু সাইন করাতে চলেছে ওড়িশা এফসি তাদের নেক্সট সিজনের কোচ হিসেবে। তো এবার দেখা যাক কনফার্ম সাইনিংয়ের আপডেটটা কবে আসে, তো সেটা এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপাতত কথাবার্তা চলছে ওড়িশা এফসির সাথে, তো এবার দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। এবার সেকেন্ড যে আপডেটটা দিয়ে দেবো সেটাও কিন্তু ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসি কিন্তু এবার সাইন করাতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে 21 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার পজিশানেও খেলতে পারা প্লেয়ার স্যামুয়েল লালমোয়ান পুইয়াকে। এই স্যামুয়েল লালমোয়ান পুইয়াকে কিন্তু সাইন করাতে চলেছে ওড়িশা এফসি। 21 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, খুবই ভালো প্লেয়ার, এবং এর আগে কিন্তু শিলং লাজংয়ের ক্যাপ্টেনও ছিলেন, এবং শিলং লাজংয়ের হয়ে 62টা ম্যাচে কিন্তু 12টা গোলও করেছেন। তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করাতে চলেছে ওড়িশা এফসি। সাইনিং কিন্তু প্রায় 90% কনফার্ম, শুধু এবার কনফার্ম সাইনিংয়ের আপডেটটা আসা বাকি, তো সেটা এলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর ধরে রাখতে পারো সাইনিংটা প্রায় কনফার্মই হয়ে গেছে। তো এই প্লেয়ারটা যদি আগের সিজনের কথা বলো, তো কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু 5টা ম্যাচে অ্যাপিয়ার করেছিলেন এবং সেখানে কোনো গোল অবশ্য পাননি, কিন্তু খুবই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, মাত্র 21 বছর বয়স। তো এবার দেখা যাক কনফার্ম আপডেট কবে আসে, তো সেটা এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আপাতত ধরে রাখতে পারো প্রায় 90% কনফার্ম, এই স্যামুয়েল লালমোয়ান পুইয়া কিন্তু আসতে চলেছে ওড়িশা এফসিতে। সো গাইজ, এবার যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি কিন্তু সাইন করিয়ে নিল আরও একজন 18 বছর বয়সী ইন্ডিয়ান অ্যারোজের ডিফেন্ডার, খুবই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আকাশ মিশ্রাকে। তো এই আকাশ মিশ্রা কিন্তু একজন খুবই প্রতিভাবান প্লেয়ার, মাত্র 18 বছর বয়স, ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আগের সিজনটা খেলছিলেন, আগে দুটো সিজনে খেলছিলেন।
তো ইন্ডিয়ান অ্যারোজের হয়ে 12টা ম্যাচ খেলেছেন এবং প্রধানত ইনি একজন সেন্টার ব্যাক বা ডিফেন্ডার, তো রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো এই আকাশ মিশ্রা কিন্তু খুবই ভালো সাইনিং হায়দ্রাবাদ এফসির জন্য, হায়দ্রাবাদ কিন্তু কনফার্ম করে দিয়েছে এই সাইনিংটা। এবং এই প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়া আন্ডার-20 টিমের হয়েও 7টা ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু 2টো খুব ক্রুশিয়াল গোলও করেছিল। তো দেখা যাক এবার হায়দ্রাবাদ এফসির হয়ে এই প্লেয়ারটা কীরকম পারফর্ম করতে পারে পরের সিজনে, তো সেইটার ওপরেই আমরা নজর রাখবো। এই প্লেয়ারটা কিন্তু মেন টিমে খেলার একটা সুযোগ আছে হায়দ্রাবাদ এফসির হয়ে, তো এবার দেখা যাক পরবর্তী সময়ে কীরকম পারফরমেন্স দিতে পারে এই প্লেয়ারটা। সো গাইজ, এবার যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ইশফাক আহমেদ কিন্তু 3 বছরের কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিল কেরালা ব্লাস্টার্স এফসির সাথে। বিভিন্ন ক্লাব কিন্তু এই ইশফাক আহমেদকে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডও খুব চেষ্টা করেছিল ইশফাক আহমেদকে নিজেদের টিমে নেওয়ার, কিন্তু ইশফাক আহমেদ আরও 3 বছরের জন্য কন্ট্র্যাক্ট সাইন করে নিল সেই কেরালা ব্লাস্টার্স এফসির সাথেই। তার মানে পরের 3টে সিজনে তিনি কেরালারই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন। তো এই আপডেটটা উঠে এসেছে, তো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। সো গাইজ, এবার লাস্ট যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। তোমরা সবাই জানো যে সন্দেশ ঝিঙ্গান কেরালা ব্লাস্টার্স এফসি সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেট করে দিয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম। এবার বিভিন্ন ক্লাবের তো অফার আসবেই সন্দেশ ঝিঙ্গানের কাছে, যেমন আইএসএলেরও ক্লাব থাকবে এবং বিদেশের বিভিন্ন ক্লাবের অফারও আসতে চলেছে এবং এসেওছে। এবার একটাই প্রশ্ন যে সন্দেশ ঝিঙ্গান কেন কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিল। তো বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে যে হয় কেরালার সাথে তার একটা ঝামেলা হয়েছে কোনো একটা কারণে, তো সেই কারণেই তিনি কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিয়েছেন, বা অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা তার পার্সোনাল ম্যাটারও হতে পারে। বিভিন্ন লোক বলছিলেন যে সন্দেশ ঝিঙ্গান শুধু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে কনসেন্ট্রেট করতে চাইছেন, তাই জন্য তিনি কোনো ক্লাবে খেলতে চাইছেন না, তো এটাও হতে পারে। তো বিভিন্ন কারণ উঠে আসছিল। তো রিসেন্টলি যে আপডেটটা উঠে এসেছে যে সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে একটা বেশ ভালো সম্মানের ব্যাপার, যে কেরালা ব্লাস্টার্স এফসি সন্দেশ ঝিঙ্গানকে একটা খুবই বড় সম্মান জানিয়েছে। তো কেরালা কিন্তু সন্দেশ ঝিঙ্গানের যে 21 নম্বর জার্সি সেটাকে রিটায়ার ঘোষণা করে দিয়েছে। এটার মানে হলো কোনো প্লেয়ারই কেরালা ব্লাস্টার্সের আর 21 নম্বর জার্সি পরে পরবর্তী সময় খেলতে পারবে না। এটা একটা কিন্তু প্লেয়ারের জন্য খুবই বড় সম্মান, সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি সন্দেশ ঝিঙ্গানকে দিয়েছে। এই সম্মান যেমন সচিন তেন্ডুলকারকে দেওয়া হয়েছিল ভারতের ক্রিকেট টিমের তরফ থেকে, বিসিসিআই যে সম্মানটা জানিয়েছিল যে 10 নম্বর জার্সিটা আর কোনো ভারতীয় ক্রিকেটার পরে খেলবে না ন্যাশনাল টিমের হয়ে। তো এইটা এমন একটা খুবই বড় সম্মান যেটা সচিন তেন্ডুলকারকে দেওয়া হয়েছিল, সেই একই সম্মান কিন্তু সন্দেশ ঝিঙ্গানকেও দেওয়া হলো কেরালা ব্লাস্টার্স এফসির তরফ থেকে। মানে 21 নম্বর জার্সিটা আর কোনো প্লেয়ার পরবর্তী সময় পরে খেলবে না কেরালা ব্লাস্টার্সের হয়ে। তো এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এত বড় সম্মান কোনো প্লেয়ারকে কেরালা দিচ্ছে মানে কেরালা আর সন্দেশ ঝিঙ্গানের মধ্যে কিন্তু অন্তর্কলহ সেরকম কিছু হয়নি, মানে নিজেদের মধ্যে কোনো ঝামেলা বা অন্য কিছু সেটা কিন্তু হয়নি। এটার এইটা যে আপডেটটা বেরিয়েছিল সেই লিঙ্কটা তোমাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার পড়ে নিতে পারো, পুরোটা পড়লে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো নিজেদের মধ্যে যদি ঝামেলাটা না হয়ে থাকে তাহলে ক্লাব ছাড়ার কারণ, আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার মতামত, যে এইটা হতে পারে যে সন্দেশ ঝিঙ্গান কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলবেন বলেই কেরালা ব্লাস্টার্স এফসিকে ছেড়েছেন। তিনি হয়তো অন্য কোনো ক্লাবে যাবেন না, তিনি হয়তো শুধু ন্যাশনাল টিমের হয়েই কনসেন্ট্রেট করবেন এবং পরবর্তী সময় ইন্ডিয়ান ন্যাশনাল টিমকেই একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন কোচের আন্ডারে খেলা, মানে এক হচ্ছে ন্যাশনাল টিমের হয়ে এক কোচের আন্ডারে খেলা, আবার ক্লাবের হয়ে অন্য কোচ, তো তাদের মেন্টালিটি আলাদা। তো এই দুই দ্বন্দ্বের মধ্যে পড়েই কিন্তু সন্দেশ ঝিঙ্গান হয়তো কেরালা ব্লাস্টার্স এফসিকে ছেড়েছেন এবং তিনি শুধু ন্যাশনাল টিমের হয়েই ফোকাস করতে চান। তো এটা একটা কারণ হতে পারে, যেটা আমার সম্পূর্ণ মতামত নাও হতে পারে, কিন্তু এটা আমার মনে হয়েছে, তাই তোমাদেরকে জানালাম। তো এই কেরালা ব্লাস্টার যে সম্মানটা জানিয়েছে সেটা তো অবশ্যই
সঠিক এবং তোমাদেরকে জানিয়ে দিলাম এবং লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তোমরা ডিসক্রিপশানে গিয়ে পড়ে নিতে পারো। তো এই ছিল সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে আপডেট। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আর নিচে কমেন্ট করে যারা জানাও তোমরা কেমন আছো আর ভিডিওটা কেমন লাগলো, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম ডেইলি আপডেট তোমরা অবশ্যই পেতে থাকবে। এই কদিন একটু হয়তো ভিডিও বানাতে সমস্যা হবে, কারণ নেটওয়ার্ক এখনও আমাদের এখানে খুবই খারাপ পজিশানে আছে। তো অনেক কষ্ট করে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব তো করেই দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।